পাটনা জবরদখল সরাতে গেলে ধুন্ধুমার বুলডোজার নিয়ে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি এবং এই ঘটনায় আহত এসপি, জখম হয়েছেন একাধিক পুলিশ কর্মী। বিহারের পাটনার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে জবরদখল সরাতে গেলে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। বুলডোজার নিয়ে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে পাথর বৃষ্টি করা হয় এবং এই ঘটনায় আহত হয়েছেন এসপি, জখম হয়েছেন একাধিক পুলিশ কর্মী। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ কুমার। প্রকাশ জি, ক্যা ঘটনা ঘটি হ্যায়, অভি স্থিতি ক্যাসি হ্যায়, অর জাননা চাহেঙ্গে জো পুলিশ ঘায়েল হুয়ে হ্যায় উনকে শারীরিক স্থিতি আব ক্যাসি হ্যায়। देखिए, सुबह से ही 5 बजे से ये अतिक्रमण हटाओ अभियान पर पुलिस लगी हुई थी। प्रशासन के लोगों ने 40 के करीब में बुलडोजर की तैनाती की थी और बुलडोजर ने जैसे ही मकान ढहाने का काम शुरू किया, जो अवैध निर्माण हुए थे उसे अतिक्रमण हटाने के आदेश के अनुसार, तो इसके बाद स्थानीय पुलिस ने पुलिस पर वहां के लोगों ने पथराव शुरू कर दिया और पथराव शुरू करने की वजह से कुछ पुलिस वाले घायल हो गए, जिसमें एक एसपी के घायल होने की खबर है। यहाँ एडिशनल सुपरिंटेंडेंट ऑफ पुलिस एएसपी, और इसके अलावा जब पथराव हुआ तो पुलिस वालों ने भी फिर लाठी चार्ज की, जिसमें स्थानीय लोगों को भी चोटें आई हैं, कुछ को अस्पताल में भर्ती कराया गया है। लेकिन वहां पर अभी भी अतिक्रमण हटाओ अभियान को चलाया जा रहा है, जो वहां लोग विरोध कर रहे थे उनको तितर बितर कर दिया गया है। फिलहाल स्थिति तनाव में है, लेकिन बावजूद इसके अतिक्रमण हटाओ अभियान को चलाया जा रहा है। बहुत शुक्रिया प्रकाश जी। মহারাষ্ট্রের স্পিকার নির্বাচনেও ধাক্কা খেলেন উদ্ধব ঠাকরে। অধ্যক্ষ নির্বাচনে জয়ী বিজেপির রাহুল নারভেকর, 164 ভোট পেয়ে জয়ী হয়েছেন রাহুল নারভেকর। পরাজিত এমবিএ প্রার্থী রাজন সালভি, জয়ের জন্য প্রয়োজনীয় ছিল 144 ভোট। এমবিএ প্রার্থী রাজন সালভি পেয়েছেন 107 ভোট। রাজ ঠাকরে এমএনএস ভোট দিয়েছে বিজেপি প্রার্থীকে, সমাজবাদী পার্টির বিধায়ক ভোটদানে বিরত থাকেন। কাল সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। হায়দ্রাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের আজ দ্বিতীয় এবং শেষ দিন। বৈঠকে রাজনৈতিক প্রস্তাব পেশ করবেন অমিত শাহ। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, গতকাল আমরা দেখেছি প্রথম দিনে এরাজ্যের হিংসা পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন জেপি নাড্ডা, আজ বিজেপির জাতীয় কর্মসমিতির দ্বিতীয় তথা শেষ দিন, মূলত কি কি কর্মসূচি রয়েছে আজ? দেখো, আজকে সকাল থেকে বিভিন্ন রাজ্য থেকে রাজ্য সভাপতিরা রিপোর্ট পেশ করেছেন কি তাদের রাজ্যের মধ্যে পরিস্থিতি কি, কী কী প্রোগ্রাম তারা নিচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে খুব সম্ভবত সুকান্ত মজুমদার রিপোর্ট পেশ করেছেন, যেটা আমরা জানতে পারছি। তিনি পশ্চিমবঙ্গের পরিস্থিতিগুলো জানিয়েছেন আজকে এই কর্মসমিতির মিটিংয়ে। তারপর অমিত শাহ একটা পলিটিক্যাল রেজলিউশন পেশ করেছেন, যেখানে দেশের কি পরিস্থিতি রয়েছে সে কথাগুলো তিনি বলেছেন। এবং তার আগে আরেকটা কথা বলে দিই, আজকে সকালে একটা রিভিউ করা হচ্ছিল কি দ্রৌপদী মুর্মুর নাম অ্যানাউন্স করার পর কিভাবে ক্যাম্পেইন চলছে। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা কমেন্ট করেন, তিনি বলেন কি দ্রৌপদী মুর্মু নাম অ্যানাউন্স করার পর যেভাবে তিনি জনসমর্থন পাচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে সমর্থন দিচ্ছে তাকে, এপিজে আব্দুল কালামকে যেভাবে সমর্থন দিয়েছিল দেশ রাষ্ট্রপতি পদের যখন তিনি প্রার্থী হয়েছিলেন, এরমই একটা সমর্থন এখন দ্রৌপদী মুর্মুর জন্য আসছে। এবং এটা নিয়ে দেশ জুড়ে বিজেপিকে ক্যাম্পেইন করা উচিত, তার সমর্থনে প্রথম আদিবাসী মহিলা যিনি রাষ্ট্রপতি হতে চলেছেন, এই কথা আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালে বলেছেন। এবং তারপর এই মুহূর্তে কুসুমিতা অমিত শাহ যে পলিটিক্যাল রেজলিউশনটা পেশ করেছেন সেটা নিয়ে আলোচনা চলছে, যেখানে তিনি বেশি আক্রমণ করেছেন কংগ্রেসকে। ইডি সিবিআই যখন ডাকছে তখন কিভাবে তারা রাজনৈতিক মোকাবিলা করছেন সে কথাগুলো তিনি বলেছেন। এবং আজকে 4টি সময় সমাপন ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী এই মিটিংয়ে, এবং 6:30 পর প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে এখানে প্যারেড গ্রাউন্ডে, যেখানে তিনি আজকে বিজয় সংকল্প যে সভা রয়েছে সেটাকে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব সম্ভবত 6:30 থেকে 7টা নাগাদ সেটা হবে। ধন্যবাদ বিজেন্দ্র।